সামনেই আলোর উৎসব দীপাবলি। রাতে ঝলমলে আলোর বর্ণমালায় সেজে উঠবে সাধারণ মানুষের ঘরবাড়ি। দীপাবলি উৎসবের কটা দিন মাটির প্রদীপ, মোমবাতি অথবা টুনি লাইট জ্বালিয়ে উৎসবে শামিল হন আপামর মানুষ। তাই উৎসবের মুহূর্তে তুমুল ব্যস্ততা মোমবাতি তৈরির কারখানাগুলিতে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি কারখানায় দীর্ঘ 5 দশক ধরে মোমবাতি প্রস্তুত করে আসছেন সংস্থার মালিক তেজস কুমার বসাক। বর্তমানে এই কারখানাতে 15 জন কারিগর দিন রাত এক করে কাজ করে মোমবাতির যোগান দিচ্ছেন। মোমবাতির চাহিদা বেশি থাকায় প্রতিদিন প্রায় 200 থেকে 300 পেটি মোমবাতি তৈরি করছেন শ্রমিকেরা। বছরের অধিকাংশ সময়ই মোমবাতি প্রস্তুত করলেও দীপাবলির সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় খুশি সংস্থার মালিক ও শ্রমিকেরা। করোনা আবহের জন্য গত বছর চাহিদা কম থাকলেও এবার নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না মোমবাতি তৈরি করার শ্রমিকেরা। পরিমাণ করতে আমাদের তো এখানে পেটি সিস্টেম, সব 30 প্যাকেটে 1 কেজি সব মালি। এই দীপাবলির জন্য মালটা প্রোডাকশনটা বেশি, তাছাড়া সারা বছর তো গতবার তেমন ব্যবসা হয়নি, এবার মোটামুটি হয়েছে ব্যবসা। তবে যেভাবে প্রতি বছরই চীনা টুনি বাল্বের আলোকসজ্জায় ভরে উঠছে চারপাশ, তাতে কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মোমবাতি প্রস্তুতকারকদের। কিন্তু এবার সেই ক্ষতির কোনো আশঙ্কা নেই বলেই মনে করছেন মোমবাতির কারখানার মালিক তেজস কুমার বসাক। তো এখন মানে লাভ কেমন হচ্ছে, মানে মেটেরিয়ালস এর অন্যান্য কেমন হচ্ছে? আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর।